আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, পরিমনির বাসা থেকে কোনো প্রকার অবৈধ কোনো দ্রব্য উদ্ধার করা কি এখন পর্যন্ত গেছে কিনা, বা অনানুষ্ঠানিকভাবে র‍্যাবের কোনো সদস্য কি কোনো কিছু বলেছেন, কোনো তথ্য কি আপনি পেয়েছেন কিনা? না না, এই ধরনের তথ্য এখনও পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। এই ধরনের তথ্য আমরা নিশ্চিত হতে পারিনি, কারণ র‍্যাবের আমরা দেখেছি যে র‍্যাবের যারা অপারেশনে নেতৃত্ব দেন বা তাদের কাছে আসলে তথ্যপাত্র থাকে, তারা হচ্ছে র‍্যাবের ইন্টেলিজেন্স উইং বা গোয়েন্দা বিভাগ। তাদের কর্মকর্তারা এই মাত্র 20-25 মিনিট আগে তারা আসলে ভেতরে ঢুকলেন। তো তাদের অভিযানটি আসলে কী নিয়ে বা কেন, নিশ্চয়ই তারা পরিমনির সাথে কথা বলছেন। আমরা আপনি একটুকে বলছিলাম যে পরিমনি কিন্তু এখানে তার বাসার নিচে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি আসলে ফেসবুকে লাইভ শুরু করেন। তো এটা আসলে র‍্যাবের অভিযানে একটা বিঘ্ন ঘটিয়েছে ওই সময়টাই, কারণ ওই সময়ে পরিমনির বাসায় যারা তার কেয়ারটেকার সহ বা তার সহযোগী বা তার বাসার যারা সদস্যরা ছিলেন বা তার বাসার যারা কাজের লোক যারা ছিলেন তাদেরকে বলেছিলেন গেট সবগুলো আটকে দিতে। তো আসলে গেটগুলো যখন আটকে দেওয়া হয় তখন র‍্যাব সদস্যরা সেখানে কিন্তু ঢুকতে পারেনি বেশ কিছু সময়। তো র‍্যাব এখানে আসার প্রায় আরও 30-40 মিনিট পরে কিন্তু র‍্যাবের কর্মকর্তারা তারা ভেতরে ঢুকেন, এবং সবার আগে যেটি করেছেন যে তারা পরিমনির ফেসবুকের লাইভ বন্ধ করেছেন। তারপরেই কিন্তু এই অভিযানটি শুরু হয়েছে। তো সেই অভিযান শুরু হয়েছে, আমরা বেশিক্ষণ হয়নি বলা যায়, সুতরাং এখনই কোনো কিছু জব্দ হয়েছে কিনা বা উদ্ধার করা হয়েছে কিনা বাসা থেকে এই বিষয়টি এখনও পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি যে তার বাসায় যে কেন আসলো র‍্যাবের সদস্যরা বা কেন এই অভিযানটি তারা আসলে চালিয়েছে, এটা কিন্তু এখনও পর্যন্ত বিস্তারিত আমরা এখনও জানতে পারিনি। আরও কিছু অনানুষ্ঠানিক তথ্য আমরা যেটা জানতে পাচ্ছি যে আটক হতে পারেন পরিমনি বা তার বাসায় এসেছেন র‍্যাব সদস্যরা তাকে আটক করতে, এই ধরনের সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে এসেছে, এটা আসলে অনানুষ্ঠানিক তথ্য আমরা বিভিন্ন তথ্য বিভিন্ন সোর্স দিয়ে পাচ্ছি। তবে আসলে আমি আবারও বলছি এই বিষয়গুলো এখনও পর্যন্ত নিশ্চিত নয় বা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা যতটা আত্মবিশ্বাসের সাথে র‍্যাব কর্মকর্তাদেরকে কথা বলতে দেখেছি, আমরা ফোনে তাদের সাথে যোগাযোগ করেছি, র‍্যাবের যারা এই অভিযানে অংশ নিয়েছেন বেশ কয়েকজনের সাথে আমি ব্যক্তিগতভাবে আসলে যোগাযোগ করেছি, তাদেরকে আত্মবিশ্বাসের সাথে এতটুকু তারা বলেছে যে এখনই আসলে তার ব্যাপারে বা কোনো কিছু জব্দ হচ্ছে কি না, উদ্ধার হচ্ছে কি না, তার ব্যাপারে অভিযোগ নিয়ে কেন তার র‍্যাব কর্মকর্তারা এখানে হঠাৎ করে আলোচিত এই পরিমনির বাসায় বা র‍্যাবের দল কেন। হ্যাঁ, কিছুদিন আগেও যিনি আসলে সারা দেশবাসী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমীহতে তিনি পেয়েছেন, শুধু সমীহই না, এতটুকু বলা যায় যে বড় ধরনের সমীহ কিন্তু তিনি পেয়েছেন। আমরা দেখেছি যে কোনো ধরনের কোনো ভুক্তভোগীকে পাশে রেখে কিন্তু পুলিশ কর্মকর্তারা কখনোই কথা বলেনি বাংলাদেশে। আমরা দেখেছি এই পরিমনির বেলায় মহানগর গোয়েন্দা পুলিশ, ঢাকার পুলিশ বা ঢাকা জেলার পুলিশ বা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা পরিমনিকে যেখানে সে ভুক্তভোগী হয়ে সাভার থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন, ঠিক এই সময়ে পরিমনি মামলা সাভারে হলেও ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে পরিমনি গিয়েছেন বেশ কয়েকবার। পুলিশ কর্মকর্তারা তাকে পাশে বসিয়ে তার কাছ থেকে তথ্যপত্র নিয়েছেন, তাকে পাশে বসিয়ে পুলিশ কর্মকর্তারা কিন্তু সাংবাদিকদের মাঝে ব্রিফ করেছেন। অর্থাৎ বড় ধরনের সমীহ কিন্তু সেই সময় ভুক্তভোগী হিসেবে ওই ধর্ষণ চেষ্টা মামলায় বা উত্তরা বোট ক্লাবের ওই ঘটনায় পরিমনি পেয়েছেন। তো সেই পরিমনি যখন এই ধরনের এরকম সমীহ পান, তো পরবর্তীতে ওই ঘটনার মাস দেড়েক না যেতেই তার বাসায় এই ধরনের অভিযান, এটা কিন্তু একটা মানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন যে কেন এই অভিযান। নিশ্চয়ই একটা বড় ধরনের তথ্যপাত্র বা বড় কোনো সিদ্ধান্ত ছাড়া বা বড় কোনো কারণে ছাড়া নিশ্চয়ই তার বাসায় এরকম সাড়ে সেই অভিযান হওয়ার কথা নয়। এরকম সূত্র মেলানোর পাশাপাশি আমাদের কাছে যে অনানুষ্ঠানিক তথ্যগুলো আমরা আছে সেটা নিয়েই আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি যে আসলে একটা বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে বা বড় কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে আজকে পরিমনির ভাগ্যে। পরিমনি যখন প্রথম ফেসবুক লাইভ এসেছিল তিনি তখন বলছিলেন যে তার বাসার নিচে সিভিলের কেউ এসে আসলে ভাঙচুর করছে, এমন কোনো তথ্য আসলে র‍্যাব সদস্যদের সাথে আপনি কথা বলে জানতে পেরেছিলেন যে তারাই তখন ছিল কিনা সিভিলের কেউ ছিল, এমন কিছু জানতে পেরেছেন আপনি?
না আসলে তিনি আমি শুরুতেই বলেছি যে এখানে ঘন্টা দুয়েক আগে বা সেই সময়টি র‍্যাব সদস্যরা শুরুতেই যখন আসে তখন সত্যি সত্যি তিনি তারা আসলে এসেছিলেন কয়েকজন সদস্য তারা এসে কয়েকজন এখানে র‍্যাবের পোশাকের কয়েকজন সদস্য ছিল এবং সাদা পোশাকে বেশি ছিলেন তারা আসলে পরিমণির বাসায় র‍্যাব পরিচয়ে প্রবেশের চেষ্টা করেন তো এই সময় এত 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 র‍্যাব সদস্য তার বাসায় প্রবেশ করছেন কেন তিনি আসলে তার এরকম একটা বড় ধরনের বা কোনো একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে বা এই ধরনের বিপদ তিনি আঁচ করেছিলেন সেই আঁচ করার পরেই তিনি যেটা করেছেন তিনি তার সব ফ্ল্যাটের সব দরজা লাগিয়ে দিয়েছিলেন তিনি আসলে ফেসবুকে লাইভ করা শুরু করেন আসলে যখনই ফেসবুকে লাইভ করা শুরু হয় তখনই কিন্তু র‍্যাব আরও যারা অভিযানে অংশ নিয়েছেন তারা সতর্ক হয়ে যান আর এই প্রেক্ষিতে আসলে এখানে ভাঙচুর করার এখানে সুযোগ নেই হয়তো নিচের যে লোহার গেট আছে স্টিলের গেট আছে বা তার উপরে যে গেট আছে অভিযানে গেলে পুলিশের বা র‍্যাব সদস্যরা একটু ধাক্কাধাক্কি হয় বা হয়তো তার দরজায় ধাক্কাধাক্কি করেছেন হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটতে পারে তো সেটি মিলিয়ে তিনিও কিন্তু ওই সময় নিচে এসে কিন্তু সরাসরি দেখেননি যে নিচেও ভাঙচুর হচ্ছে কি না তো সেই ফেসবুক লাইভ চলাকালেই কিন্তু এখানে এলে ফেসবুক লাইভ চলাকালীন এখানে কিন্তু র‍্যাব সদস্যরাও বা র‍্যাব কর্মকর্তারাও অনেক উল্লেখযোগ্য সংখ্যক সদস্যরা এখানে হাজির হয়েছে সুতরাং আমরা এরকম আসলে মানে চোখে দেখে আমরা ভাঙচুর হয়েছে বা এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এখনও পর্যন্ত সেই রকম ঘটনা দেখিনি তিনি শুধু আসলে ফেসবুক লাইভেই সেই অভিযোগটি করেছেন তো সেই ফেসবুক লাইভ কিন্তু র‍্যাব কর্মকর্তারা মিনিট চল্লিশেক আগে সেটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার পরে মূলত র‍্যাবের অভিযানটি শুরু হয়েছে তো এখানে আমরা দেখেছি যে র‍্যাবের যিনি একজন সেনা কর্মকর্তা তিনি র‍্যাব উইংয়ের ডিরেক্টর পরিচালক তিনি গিয়েছেন তার মেজর পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা আমরা দেখেছি ক্যাপ্টেন পদমর্যাদার কয়েকজন কর্মকর্তা এখানে দেখেছি এবং এছাড়াও র‍্যাবের অভিযান যেহেতু এখানে আসলে পুলিশের কাউকে অভিযানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি পুলিশের বনানী থানা বা গুলশান বিভাগের যারা কর্মকর্তা তারা একদম বাইরে অপেক্ষা করছেন যে তারাও আসলে বিষয়টি আমরা পুলিশের কাছেও জানতে চেয়েছিলাম যে এরকম কোনো কী অভিযোগ বা কী ব্যাপার পরিমণের বাসায় এরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন আসলো এটা নিয়ে কিন্তু বনানী থানা পুলিশ বা সেই ধরনের কোনো কিছু তারা জানাতে পারেনি পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র র‍্যাবের মধ্যে এই তথ্যগুলো এখন পর্যন্ত আছে বাইরে নেই আমরা এতক্ষণ ধরে কিন্তু র‍্যাব সেই র‍্যাব পরিমণির যে বাসা যেটি এই বনানীর 19 এ সড়কের 12 নম্বর বাসার ভেতরের কম্পাউন্ডে যে র‍্যাবের সশস্ত্র সদস্যরা পোশাকের সদস্যরা এখানে অবস্থান করছে সেই চিত্র দেখাচ্ছি আপনি একটু বাইরের চিত্রও দেখতে পাবেন বাইরের চিত্র আসলে এখানে শত শত মানুষ এখানে এসেছেন শত শত মানুষ এখানে দেখছে আচ্ছা একটা উৎসুক একটা ভাব এখানে সেই উৎসুক মানুষের ভিড় আমরা দেখছি প্রচুর গণমাধ্যম কর্মী আসলে এখানে অপরাধ নিয়ে যারা কাজ করেন তারা ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে যেসব সাংবাদিকরা কাজ করেন তারাও এখানে ভিড় করছেন তারাও জানার চেষ্টা করছেন আসলে পরিমণির ভাগ্যে কী ঘটতে যাচ্ছে এখন পর্যন্ত আমরাও আমাদেরও যেটি ধারণা বা আমাদের কাছে যেসব তথ্য উপাত্ত সেটি মনে হচ্ছে যে পরিমণির কপালে আজকে বড় কিছুই ঘটতে যাচ্ছে সেই ধরনের সিদ্ধান্ত বা সেই ধরনের অভিযোগ সেই ধরনের তথ্য উপাত্ত নিয়েই র‍্যাব কর্মকর্তারা এখানে হাজির হয়েছেন আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি